আসসালামু আলাইকুম আলা প্রিয় দর্শক আমি মুস্তাফিজুর রহমান নোয়াজ আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি অনলাইন মাদ্রাসার একটি নতুন ভিডিওতে প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি মাত্র একবার পাঠ করলেই আল্লাহ পাক রব্বুল আলমিন পাটকারের আমুল নামায় দশ লক্ষ নেকি দান করবেন তার আমল নামা থেকে দশ লক্ষ গুণা মোচন করে দিবেন। এবং তার দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহান্লাহি অ প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার তিনশো বেয়াল্লিশ প্রিয় বন্ধুগণ মিশকাত শরীফ ছাড়াও এই হাদিসটি আরও অন্যান্য হাদিসের গ্রন্থে উল্লেখ হয়েছে এই হাদিসটি বর্ণনা করেছেন হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ তাহলে আনহু তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করে তার নামায় দশ লক্ষ নেকি দেওয়া হয় এবং তার দশ লক্ষ গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় প্রিয় বন্ধুগণ এই দোয়াটি কোথায় পড়তে হবে আপনি যখন বাজারে প্রবেশ করবেন সে বাজারে প্রবেশ করার সময় আপনি এই দোয়াটি একবার পাঠ করে নেবেন আমরা বিভিন্ন সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে বাজারে যাই বাজারে যাওয়া ভালো নয় প্রয়োজন ছাড়া যখন আমরা প্রয়োজনের ক্ষেত্রে বাজারে যাব বাজারে প্রবেশের সাথে সাথে এই দোয়াটি কমপক্ষে একবার পাঠ করে নেব চিন্তা করে দেখুন কত বড় লাভজনক একটি দোয়া যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা অনেক অনেক নেকি অর্জন করতে পারবো তো প্রিয় বন্ধুগণ চলো না এখন আমরা দোয়াটি শিখে নেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা يمুতু আলা কুল্লি শাইইন কাদির প্রিয় বন্ধুগণ আপনারা ডিসপ্লেতে বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছেন আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখেও দোয়াটি মুখস্থ করে নিতে পারেন আমি আপনাদের সুবিধার্থে দোয়াটি আবারও বলছি দোয়াটি হলো হল হামদু তো প্রিয় বন্ধুগণ আপনারা দোয়াটি শুনলেন এই দোয়াটি আপনারা যে কোনোভাবেই মুখস্থ করে নেবেন প্রয়োজনে আপনারা ভিডিওটি আবার দেখবেন এবং ভিডিওটি ডাউনলোড করে রাখবেন পরে দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ আর যখনই বাজারে যাবেন তখনই এই দোয়াটি একবার পরে নেবেন ইনশাআল্লাহ এই দোয়াটির মাধ্যমে আমরা অনেক অনেক নেকি অর্জন করতে পারবো এবং আমাদের মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক অনেক বৃদ্ধি পাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই উপকৃত হতে পারে আর আপনি যদি ইসলামিক বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে আমার ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর বন্ধুগণ অনলাইন মাদ্রাসার যদি কোনো আপডেট মিস করতে না চান এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত